রকি ভাই, প্রত্যেকটা এপিসোডে আমাদের জন্য একটা করে চমক রাখতেছে। ভালো রকি ভাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো। সারাদিনের এই যে ডিপ্রেশন শেষে, প্রেশার শেষে, ওয়ার্কআউট শেষে, রান্না শেষে, শুটিং শেষে, এই যে শুরুটা হলে কিন্তু চার্জ আপ হয়ে যায় না আমাদের হ্যাপিনেস, এটা কি বলে? রকি রকি, আমার তো আবার একটু সমস্যা আছে, আমি সবকিছুতে নতুন করে আবার নতুন কিছু একটু চাই। তো নেক্সট টাইম করিস কি, যখন এই স্টিংটা দিবি, স্টিং এর ভিতর একটা মিউজিক, হ্যাঁ, রু 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 টাইপের একটা মিউজিক দিয়ে দিস, বুঝছিস? এনিওয়ে, ওয়েলকাম টু আওয়ার শো, জেগে আছো তো? আজকে ফার্স্ট আমরা আমাদের নাম নিয়ে শো করতেছি, রাইট? আমাদের শো এর নাম গত সপ্তাহে করেছি, বাট আজকে একেবারে ফুল ফ্লে একদম সমস্ত কিছু সহ। সো হোপ যারা আমাদের শো দেখেছেন এর আগে তারাও জানেন, এবং যারা আমাদের সাথে জয়েন করেছেন তারা ভালোই বুঝতে পারছেন যে আমরা মানে আসলেই চেয়েছি যে পরিপূর্ণভাবে যেন আমরা আমাদের এই শোটা আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। এক্স্যাক্টলি। এবং আজকের শো, যেহেতু এই শোটা আমাদের সারা সপ্তাহে নর্সিন এবং আমার সেই 12 বছর আগে ওটা আমাদের হ্যাপিনেস ছিল, এবং স্টিল আমাদের দুইজন দুই দেশে থাকি, তারপরও এটা কিন্তু আমাদের হ্যাপিনেস এর অনেক বড় একটা পার্ট। আজকের সাবজেক্টটা আমাদের সেটাই, সেটা হচ্ছে হ্যাপিনেস। আর কথায় বলে যে শেয়ার করলে নাকি হ্যাপিনেস বাড়ে, কিন্তু কোথায় কোথায় শেয়ার করতে হবে সেটাও কিন্তু একটা জরুরি ব্যাপার, যে কোথায় আপনি হ্যাপিনেস শেয়ার করবেন যাতে সেটা বাড়ে না। তো চাইলে আমাদের দুজনের সাথে শেয়ার করতে পারেন, নশিনের নশিন নাহরিন পেজে কিংবা আমার পেজ সায়াম সালেক, যে কোনো দুটো পেজে আপনি শেয়ার করতে পারেন আপনার হ্যাপিনেস এর কথা, সেটা কমেন্টের মাধ্যমে এই লাইভের নিচে কমেন্ট করে, অথবা লাইভের উপরে যে ক্যাপশন রয়েছে সেখানে একটা লিংক রয়েছে, সেই লিংকে ইন করে আমাদের সাথে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনার হ্যাপিনেসটা শেয়ার করতে পারেন। অনেকের কাছে কিন্তু ভিডিও কলে আড্ডা মারাটা একটা বড় ধরনের হ্যাপিনেস, কি বলিস? হ্যাঁ, এবং আরেকটা জিনিস একটু বলি যে আমাদের এই শোটা আমরা দুইজন দুই দেশ থেকে করছি, দুই প্রান্ত থেকে আমরা দুজন করছি, রাত আর দিনের তফাত আছে। আমি একেবারে ঝকমক আলোর ভিতরে, আর ও হচ্ছে রাতের অন্ধকারে, বাট ও দিনটা শুরু করছে এই শো দিয়ে, আমি দিনটা শেষ করছি এই শো দিয়ে। সো আমাদের ভালোবাসাটা কিন্তু ঠিক একই রকমই আছে শো এর প্রতি, আপনাদের প্রতি, আমাদের দর্শকদের প্রতি, এবং একেবারে ইনফর্মাল। যেমন ধরেন আমরা বাড়িতে, ঠিক বাড়িতে বসে যেমন করছি না, সো একদমই আগের মতো একদম স্টিফ হয়ে বসে থাকা, খুব ক্যামেরা অ্যাঙ্গেল চেক করা, এত কিছু আমরা মেনটেন করছি না, কিন্তু কখনোই করতে চাইও না। সো আমরা খুবই চাই বন্ধুর মতো, খুব ফ্রেন্ডলি ওয়েতে, ফ্যামিলি ফ্রেন্ডস, সেভাবে আসলে শোটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে, যাতে করে যারা আমাদের সাথে জয়েন করবেন তারাও খুব কমফোর্টেবল ফিল করতে পারেন, তারাও যেন আমাদেরই পরিবারের একটা অংশ হয়ে নিজেদেরকে আমাদের সামনে আনতে পারেন। সো আমাদের এই চেষ্টাটা সবসময় অব্যাহত থাকবে। এবং এখানে কিন্তু অ্যাড ব্রেক নাই এখন পর্যন্ত, যদি আরো বেশি বিখ্যাত হয়ে যায় তখন অ্যাড ব্রেক আসতে পারে, বলা যায় না। এবং কোনো ধরনের প্রবলেম নেই, যে কোনো ধরনের কথা আমি শেয়ার করতে পারি, অবশ্যই সেটা কি বলে কার্টেসি, তারপরে ম্যানার, সবকিছু রেখে যতটুকু এই পাবলিক ইয়েতে বলা যায়। এটা তো একটা বড় ধরনের প্ল্যাটফর্ম, আগে যেমন আমরা টেলিভিশনে শো করতাম তখন টেলিভিশন একটা জায়গায় গণ্ডিতে মানে আবদ্ধ ছিল, এটা কিন্তু এই গণ্ডিতে আবদ্ধ না, এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি যেখান থেকে ফেসবুক চালাচ্ছেন, আমাদের যে কোনো এই দুই পেজ থেকে আপনি চাইলে যে কোনো সময় শেয়ার করতে পারেন। এবং আজকে স্পেশালি আপনার হ্যাপিনেস এর কথা, আমি শিওর যে কিছুক্ষণের মধ্যে আমাদের একটা পর একটা কল ধরতে শুরু করবে দোস্ত, তখন আমরাই কথা বলার সুযোগ পাবো না। আর যেটা হচ্ছে সবচেয়ে সেরে গেছে, আমাদের যারা কমেন্ট করেন তারা, এই যে বলতে না বলতে একটা কল সম্ভবত চলে আসছে, আমরা দেখি আমাদের সাথে কেউ কি কলে আছে কিনা। আমাদের ফার্স্ট শোভন, শোভন, শোভন ভাই আপনার ভয়েস পাচ্ছি না, শোভন ভাই ভয়েসটা আপনি মিউট করে রেখেছেন, ভয়েসটা মিউট করে রেখেছেন, একটু চেক করেন। হ্যাঁ আচ্ছা, না হলে শোভন ভাই আবার একটু ট্রাই করেন, আবার ট্রাই করেন, আমরা তখন আবার আপনার সাথে কথা বলবো, সমস্যা নেই। হ্যাঁ, ওনার অডিও পাওয়া যাচ্ছে? হ্যালো, না পাচ্ছি না, অডিও পাচ্ছি না। যাক, আমরা হয়তো খুব তাড়াতাড়ি শোভন ভাই অডিওটা পেয়ে যাবো, অডিও আসতে আসছে। আচ্ছা, একদম ডিউটি করছে, খাচ্ছে দাচ্ছে অনেক ভাই। ভাই আমি জয়েন হয়ে গেছি, আল্লাহ, মাত্র আমি জয়েন করছি, থ্যাংক ইউ। বাবা, আপনি তো সাথে সাথে আপনি লাকি, একদম অডিও ভিডিও সব ক্লিয়ার। আপনি ডিউটিতে? আরে সিলিং দেখছি আমরা, কোথায় গেল সে? আচ্ছা আপনি আবার ট্রাই করেন, আবার ট্রাই করতে থাকেন, একদম পুরো ফুল প্রিপারেশন নিয়ে এসে তখন আমরা আপনাদের সাথে কথা বলবো আশা করি। ওকে, দুটো কলই আজকে পিকুরিয়ার কল ছিল, ব্যাপার না, একটু পরে জমে যাবে। তোর তোকে যদি জিজ্ঞেস করি, তো ওভারঅল লাইফের এই পর্যায়ে এসে আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করবো সবাইকে, যদি এটা টাফ বলা তারপরও তোর লাইফে তুই কত পার্সেন্ট হ্যাপি? পৃথিবীতে প্রতিটা মানুষ 100% হ্যাপি হলেও 1% এর দুঃখ খুঁজে বের করবেই, করবেই করবে, এইটা করবেই করবে,
আমি সুখী ব্যক্তি, আমার আমার জীবনে পাওয়ার তালিকাটা অনেক বেশি, সো সেক্ষেত্রে আমি সুখী, আমি নিজেকে সুখী বলি মাঝে মাঝে, কিন্তু পার্থক্য আছে, আমি খুশিও মাঝে মাঝে দুঃখী হয়ে যাই, মাঝে মাঝে দুঃখী, বিকজ আমি এক্সট্রিমলি ইমোশনাল একটা মানুষ, তো মাঝে মাঝে আমি দুঃখী হয়ে যাই, একটু ডিপ্রেশনে পড়ে যাই, বাট সেটাও খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে উতরে নেওয়ার একটা ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞ। সেটার জন্য আমার ফ্যামিলি ডেফিনেটলি অনেক বড় একটা ভূমিকা রাখে, কারণ আমার ফ্যামিলির সাপোর্ট, সাপোর্ট ইন সেন্স মেন্টাল সাপোর্টের কথা বলতেছি, ফ্যামিলির সাপোর্ট, ফ্যামিলির ওয়ে অফ অ্যাকুয়ারিং এভরিথিং, সবকিছু মিলিয়ে আমার খুব বেশি দুঃখ জীবনে নাই, হলেও সেই দুঃখটা আমি খুব জলদি ভুলে গিয়ে আবার সুখী ব্যক্তি, খুশি ব্যক্তি তালিকায় নিজেকে নিয়ে যেতে পারি। তুই বল। বাহ, চমৎকার। আমি অ্যাপার্ট ফ্রম এখনো বিয়ে হয় নাই, তোর জীবন আর কি সুখ আছে আর কি? এইটাই তো সবচেয়ে বড় সুখ, সো ফার যাও, জানি না বিয়ে করার পরে কত সুখী সুখী হবো, এটা আল্লাহ তাআলা জানে, আর আমার ওয়াইফ, মানে ফিউচার ওয়াইফ জানে। এখন পর্যন্ত আমি যদি বলি আমার পার্সেন্টেজ, যদি বলি আমি 60% হ্যাপি, 60% হ্যাপি, আর ফ্যামিলি থাকলে সেটা হয়তো 100% হয়ে যেত, আর বাকি যে 60% হ্যাপিনেস আসছে সেটা ফ্যামিলি থেকে আসছে, আর ক্যারিয়ারে কিছু প্রাপ্তি থেকে আসছে, কিছু ভালোবাসা থেকে আসছে। আবার থাকে না, একজনের হ্যাপিনেস শেয়ার করার বা প্রকাশ করার একটু ওয়ে আছে। আমার তনুশ্রী বিজের কথা খেলা আছে কিনা জানি না, বিজে আমাদের রেডিও ফুর্তির হেড অফ প্রোগ্রাম ছিল তখন, বিশ্বজ্যোতি, তো উনি আমাকে বলতো দাদা তুমি কেন, তুমি মানে বিষণ্ণ আত্মা, আমাকে সে বলতো বিষণ্ণ আত্মা হয়ে ঘুরে বেড়াতে, এই যে গিফট আসছে, ফ্যানরা আসছে, হ্যাঁ ঘড়ি আসছে, ফুলের তোড়া আসছে, কেক আসছে, কিন্তু তুমি গিফট আসছে ওকে রেখে দেন, এরকম এরকম কেন, এনজয় দ্য অ্যামেজিং, দাদা আমি কি করব, আমার কাছে আমার স্যাডনেসটা আমি খুব একটা প্রকাশ করতে পারি না, আমার হ্যাপিনেসটা খুব একটা প্রকাশ করতে পারি না, আমার কোনো ফেলিয়র আমি খুব একটা প্রকাশ করতে পারি না, আমার কোনো অ্যাচিভমেন্ট আমি খুব একটা প্রকাশ করতে পারি না, এরকমই অনেকটা। আমি সবসময় বলি যে মহেন্দ্র সিং ধোনি যখন উইন করে, এবং মহেন্দ্র সিং ধোনি যখন খেলায় হেরে যায় অ্যাজ এ ক্যাপ্টেন, তখন ওর চেহারা থেকে এক্সপ্রেশন থাকে, তুই যখন হ্যান্ডশেক করতে যাই ও খেলা শেষে, তখন হারছে, হারার পরে হ্যান্ডশেক করতেছে না জেতার পরে হ্যান্ডশেক করতেছে, ওর হ্যান্ডশেক দেখে বোঝা যাবে না, কেউ বুঝবে না ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে। সো আমার এক্সপ্রেশন কানেক্টটা অনুকম, যে আমি আসলে আমার স্যাডনেস খুব একটা প্রকাশ করতে পারি না, আমার হ্যাপিনেস খুব একটা প্রকাশ করতে পারি, ভিতর থেকে খুব স্যাড হয়ে যাচ্ছি, ভিতর থেকে খুব হ্যাপি প্রকাশ একটু কম করতে পারি, দেখি নেক্সট যে কলে আছে সে কতটুকু হ্যাপি এবং হ্যাপিনেস প্রকাশ করতে পারে। আমার মতো তারাও আসলে ঘুরতে বেরিয়েছে, কোথায় ড্রাইভারকে ড্রাইভ করতে, আচ্ছা ওকে, তো আপনাদের হ্যাঁ ঝামেলা হচ্ছে, একটু ঝামেলা হচ্ছে, শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা এবারে বলুন আপনার হাজবেন্ডের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি হ্যাপি করে, যেটা সাবজেক্ট হ্যাপিনেস, আমার কথা শুনে। আর আপনার হাজবেন্ডকে পাশ থেকে যেটা ড্রাইভ করতেছে, আমি তার সাথে কথা বলবো ডিরেক্টলি, তাকে জিজ্ঞাসা করেন যে সে আপনার কোন ব্যাপারে সবচেয়ে বেশি খুশি, জিজ্ঞেস করেন তো এখনই, দারুণ ক্ষমতাটা আপনার আছে, এই ক্ষমতাটা থাকাটা অনেক 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 বড় ব্যাপার, অনেক ভালো। এবং দুজনে কিন্তু কাছাকাছি, দুজনের হ্যাপিনেসটা আমি খুঁজে পেলাম যেটা আর কি। সাদিয়া তাসবীর, চমৎকার উইকেন্ড কাটুক, আপনাদের হোল লাইফের উইকেন্ড একসাথে কাটুক, এই কামনা করি, থ্যাংক ইউ, এনজয় করেন আপনারা, ওকে আল্লাহ হাফেজ। মজা লাগে, এরা ব্যস্ত থাকুক বা ফ্রি থাকুক, তারপরে কিন্তু ওরা, এবং আজকে যখন বাইরে ঘুরতে গেছে তারপর কিন্তু লাইভে আসছে, এটা তো একটা হ্যাপিনেস। শোভন ভাই এবার দেখতে পাচ্ছেন আমাদেরকে, শুনতে পাচ্ছেন, মানুষ না কেমন আছেন? এই তো ভাইয়া আপু ভালো আছি। আচ্ছা লাস্ট উইকে আপনি বলেছিলেন যে আপনি কোনোভাবে ডিপ্রেসড হন না, আপনাকে খুব একটা বেশি কিছু কোনো কিছু ডিপ্রেস করে না আর কি, তাহলে এবার বলুন তার উল্টাটা, তার মানে হ্যাপিনেসটা আপনার লাইফে আছে খুব ভালো মতোই নাকি? জি বলেন, আপনি সবচেয়ে বেশি খুশি হন কিসে? ভালো ভালো খাবার খাইতে ভালো লাগে। আচ্ছা আর খাওয়াতে ভালো লাগে না? সরি বুঝিনি ভাইয়া।
খাওয়াতে ভালো লাগে না শুধু খেতে ভালো লাগে? অবশ্যই আপনারা আসেন, আমার অনেক মার্কেটেই খাবারের ই আছে, আউটলেট আছে, আপনি আসতে পারেন। আমাদের কিন্তু আজকে খুব বিশাল একটা ফিস্ট হচ্ছে বাড়িতে। আমি এখন আমার মামার বাড়িতে আছি, এখানে হচ্ছে সামার এন্ডিং পার্টি হচ্ছে, সো এখানে কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না হচ্ছে, চলে আসেন। চোখে মুখে ঝিলিক নিয়ে বলতে হয়, যেমন বোঝা যায় চোখে মুখে যে খাবারের ক্ষুধা তার। আমি তো বলি ও পৃথিবীতে বেঁচে আছে খাওয়ার জন্য। শোভন ভাই অনেক ভালো থাকেন, আপনি সবসময় এরকম হ্যাপি থাকেন, আর আপনি কখনো ডিপ্রেসড হন না, সবসময় যেরকম কখনো যেন ডিপ্রেস না হন এই কামনাই করি। এবং থ্যাংক ইউ সো মাচ আপনি প্রত্যেক শোতে আমাদেরকে কল দেন এই জন্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। ওকে, আমরা হ্যাপিনেস নিয়ে কথা বলি, অনেক এরকম আমরা চিনি মনে হয়, কথা হয়েছে। ভাই সরি, ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে। আচ্ছা আপনি কি ডিউটিতে এখন, রাইট? হ্যাঁ ডিউটিতে আছি। অবশ্যই, যখন আমি যেহেতু আমি খাবার তৈরি করি কাস্টমারকে খাওয়াই, এই জন্য আমার কি বেশি আনন্দ হয় যে এটা খাবার বানাতে দিলে হয়তো বা অনেকে কাস্টমার খুশি হয়, বলে থ্যাংকস বলে বা অ্যাপ্রিশিয়েট করে, এটাতে একটা অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। বাহ, আমার এখন সত্যি কথা খাইতে ইচ্ছা করতেছে, কারণ আমি যখন লাস্ট ইয়ার সৌদি আরবে গিয়েছিলাম তো উমরা হজ করতে, তখন আসলে আমরা রেস্টুরেন্টের খাবারই তো হোটেলে এনে খেতাম। তো আমাদের, আমি জানি আপনি কোনখানে আছেন, মদিনা মক্কা কোথায় আছেন, রিয়াদ? না আমি এখন রিয়াদে আছি, আগে ছিলাম মদিনাতে। আচ্ছা রিয়াদে, তো আমার মদিনার খাবার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, এবং ওদের ওদের খাবারগুলোর ভিতরে কেন জানি একটা বড়লোক ভাব আছে, খাবারের পরিমাণ অনেক বেশি দেওয়া হয়, খাবারের পরিমাণ অনেক বেশি দেওয়া হয়, খেতেই ভালো লাগে, মানে খাওয়াগুলো দেখতেই ভালো লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো লাস্ট উইকে আমি অনেক ট্রাই করছিলাম, আপনাদের একটা টপিক ছিল ডিপ্রেশন নিয়ে, তো এটাতে আমি হইতে পারিনি, কানেক্ট হইতে পারিনি, তো শর্ট টাইম পরে রিপ্লেস করেছি, কারণ জবে ছিলাম এজন্য কন্টিনিউ ফোন দিতে পারিনি। আচ্ছা, আপনার জন্য তাহলে কষ্ট করেছেন, যেহেতু আপনার জন্য স্পেশাল একটা ইয়া দেওয়া হচ্ছে, যে আপনি ডিপ্রেসড কখন হন? এই যে হ্যাপি হন কাউকে খাবার খাওয়ালে, খাবার খেয়ে খুশি হলে তারা কাস্টমার ক্লায়েন্ট, তো ডিপ্রেসড হন কখনো? ডিপ্রেসড তো এখন হইতাছি, আপনাদের শো যখন থাকে না তখন, সপ্তাহে 6 দিন আমি ডিপ্রেস থাকি। ভাই যদি বিশ্বাস করেন, যদি বেতন দিত আমাদেরকে, যদি বেতন দিত নটেনার, আমারে বিশ্বাস করেন প্রত্যেক দিন আমরা শো করতাম সপ্তাহে 7 দিন। এক্স্যাক্টলি, খুঁজেন তাহলে কেউ আমাদের সপ্তাহে 7 দিন পয়সা দিবে। আর সৌদি আরবে অনেক টাকা, সৌদি আরবে অনেক টাকা। না সপ্তাহে যদি শোটা 2 দিন হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো, সেটা সবাই এনজয় করতো। সপ্তাহে 2 দিন হলে আবার একটা প্রবলেম হচ্ছে যে বেশি জিনিস, বেশি এক জিনিস বেশি দিন দেখতে আপনাদের ভালো লাগতো না, আবার ব্যস্ততা, আমাদের অন্যান্য ব্যস্ততাও আছে, সাইমের অন্যান্য শুটিংস, অনেক শো থাকে বা উইকের অন্যান্য দিন, আমার কাজ থাকে সপ্তাহে 6 দিন, সো সবকিছু মিলিয়ে আসলে পসিবল না। এই যেমন ধরেন আমার এই সানডেটা ফ্রি, আমি তারপরেও কিন্তু আমাকে আর্লি ঘুম থেকে উঠতে হচ্ছে, বিকজ আমাকে এই শোটা করতে হচ্ছে, সো সবকিছু মিলিয়ে আমরা আসলে এই দিনটাকেই ঠিক করেছি। না আমার জন্য একটু কষ্ট হয়ে যায় ডিউটির থাকাকালীন অবস্থায় শোটা দেখতে একটু কষ্ট হয় মাঝে মধ্যে, এই জন্য সপ্তাহে 2 দিন হলে আমার জন্য বেটার। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ সো মাচ, আমাদের থ্যাংক ইউ, অনেক ভালো থাকবেন। এই যে তারপর ডিউটির মাঝখানে থেকে আপনি কল করে যান আমাদেরকে, ট্রাই করে যান, এই জন্য আপনাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা সোহাগ, আমাদের আজকে কথা বলার টাইম নাই, আমাদের অনেক ভিউয়ার্স আছেন। হ্যালো সোহাগ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, দুজনকে ভালো লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে আজকে একটু এক্সট্রা ফর্সা লাগতেছে, কারণ আমি সানলাইটটা মুখে নিছি। ও আচ্ছা আচ্ছা, আপনাকে আপনাকে অনেক বেশি লাল লাগতেছে, যার কারণে আমি সান, না আমাকে লাল লাগতেছে লাইটের কারণে, আমি যে রুমটাতে আছি ওই রুমে লাইটটা একটু, আমি জাস্ট আপনার লেগ পুল করতেছি, আপনার লেগ পুল করতেছি। হাউ আর ইউ? কোথা থেকে বলছেন বলেন? ও আচ্ছা, আমি সোয়াজিল্যান্ড থেকে বলছি।
সেটা হচ্ছে সাউথ আফ্রিকার পাশেই সোয়াজিল্যান্ড। সুইজারল্যান্ড কমন হয়ে যায় কারণে এরা চেঞ্জ করে ফেলছে। আচ্ছা আপনি কত বছর ধরে এই দেশে? আমি আছি প্রায় 7-8 বছরের মতো। ওই দেশে কেন গেলেন? আমি তো নামই জানতাম না, অশ্বিনের নামও জানতাম না, আমি নাম জানতাম না, ওই দেশে কেন গেলেন? না এটা তো সাউথ আফ্রিকার পাশে এই কারণে আর কি। হ্যাঁ আচ্ছা, আপনার কি ওখানে ফ্যামিলি আছে নাকি নিজে একাই? না ফ্যামিলি বাংলাদেশে। বাংলাদেশে তো হ্যাপিনেস খুঁজে পান ওখানে, যেটা আজকে সাবজেক্ট হ্যাপিনেস, ওখানে কি হ্যাপিনেস খুঁজে পান? ভালো লাগে ওই দেশে? আমার হ্যাপিনেস হচ্ছে, আমার হ্যাপিনেস হচ্ছে আমি যদি আমার ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারি বাংলাদেশে, তা ওটাই আমার হ্যাপিনেস। আমি চাই ওনারা হাসি খুশি ভালো থাকুক এটাই। স্পেশালি আমি চাই আমার মেয়েটাকে হ্যাপি রাখতে। মেয়ের বয়স 5 বছর। তারপর আপনি দোয়া করি আপনি বারবার আপনার হ্যাপিনেস এর কাছে ফিরে আসেন, বাংলাদেশে ফিরে আসেন, এবং ফ্যামিলিকে ছাড়াও যখন একটা অন্য একটা দেশে আছেন যে দেশে আমরা এখন নামও জানি না ভালো করে, আপনি নিজে থেকে আছেন এবং সেই জায়গাতে আপনি অলওয়েজ হ্যাপি থাকেন, আপনি চমৎকার সুন্দর করে হাসেন, সহজ সরল হাসি আপনার আছে, এটা সবসময় আপনার মনে থাকুক এবং মুখে থাকুক এটা মনে করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো দোস কিসিকলি আমরা এই শো থেকে আমরা তো মানুষের চেহারা দেখতেছি, অনেক অনেক দেশের জানতেছি, আজকে সোয়াজিল্যান্ড নতুন জানলাম এটা। যিশুপ্রিয় গুহ ঠাকুরতা আগে কথা হয়েছিল। হ্যাঁ কেমন আছেন আপনি? ওই তো ভালো আছি, নমস্কার। আপনারা কেমন আছেন? আদাব, আমরা ভালো আছি। আপনারা আপনি আপনি এখন কেমন আছেন, মানে আপনার যেখানে আছেন সেখানের পরিস্থিতি কেমন আছে এখন? খুব ভালো আছি। আচ্ছা, আমি একটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে আমি এই শোটা দেখতে আমার ভালোই লাগছে, ভালো লাগেও, আমি রেকর্ডেড দেখি বেশিরভাগই, কারণ যেহেতু আমি সিঙ্গাপুরে থাকি আমার এখানে এখন বাজে 1:27 ঘুমিয়ে যান, শেষ হতে হতে 2 বাজবে, কালকে সোমবার, অফিস থাকে, 65 বছর বয়স আমার। তো খুবই ভালো আছি, সেটা কোনো ব্যাপার না, এখানে অত্যন্ত কন্ট্রোলড রয়েছে, করোনা তেমন নেই, মানে ভয় নেই। আর কি বলবো, আমি ডিপ্রেশনের টা দেখলাম, আমার হ্যাপিনেস নিয়ে আমি বলছি, আমি যদি বলি আপনার লাইফে হ্যাপিনেস রয়েছে, সেটা হচ্ছে আমি মনে করি এই পৃথিবীতে আমাদের যাবতীয় যা যে কোনো লোকের যা কিছু আছে সবই সাময়িক, কোনোটাই মানে স্থায়ী নয়। সুতরাং আপনার যদি দুঃখ হয় সেটাও কম সময়ের জন্য, এই সময়ের জন্য একটা সময় সীমিত, আনন্দ সব সুখ সবই সীমিত। সুতরাং আমাদের আর একটা জিনিস, দুঃখ সুখ ডিপ্রেশন হ্যাপিনেস এগুলো একটার পর একটা আসতেই থাকবে, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ। হ্যাঁ আমি তো মানে সত্যি কথা বলতে কি, আমি রাদার আই এম স্পেন্ডিং দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ রাদার এখন, তো আমি খুবই সুখী, মানে মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড আমার মনে হয়, তো সেটা তো বটে। এখন এটার জন্য কি করি আমি, আমি মনে করি নিজেকে হ্যাপি রাখতে গেলে আমি জানি আমার একদিকে হ্যাপিনেস আছে, এরপরে টার্নটা আসবে কিন্তু আমার একটা দুঃখ আসবে হয়তো, স্বাভাবিক সাইকেল। তো সেটার জন্য কি করতে করি আমি, আমি যেটা প্র্যাকটিস করি, যেটা চলছে হ্যাপিনেসটাকে কি করে আরো লিঙ্গার করা যায়, এবং ঠিক সেরকম উল্টোটা যখন দুঃখটা আসে আমি মনে করি দুঃখটা কি করে শর্টেন করা যায়, শর্টেন করা যায়, আর কোনটাই তো পার্মানেন্ট নয়, আজকে আমার আছে কাল থাকবে না।
প্রত্যেকটা মানুষ যেন এমন পজিটিভ থিঙ্কার হয়, এবং আমরা চাই যে আমরাও যেন আপনার 65, আমি খুব বেশি ছোট আপনার থেকে না, মাঝে মাঝে আমি আর নওশিন যখন বলি যে দোস্ত আমাদের বয়স হয়ে গেছে, আমি সবার কাছ থেকে একটু ব্রেক চাইতেছিলাম, এক মিনিটের। আচ্ছা, এক মিনিটের ব্রেক, হ্যাঁ কি বলবি? ছিলি সেটা থেকে কাটায় উঠছিস, এখন বল তুই তো মানুষকে জ্বালায় হ্যাপি হোস, তারপরও তোর লাইফ এখন পর্যন্ত, তোর বয়স কত এখন বলতো? আমার বয়স তো 29। 29? এই 29 বছর বয়সে তোর লাইফের সবচেয়ে বড় হ্যাপিনেস কি, সবচেয়ে বড় সুখ কি পাইছিস বল? আমার সবচেয়ে বড় সুখ হচ্ছে আমার ফ্যামিলির হ্যাপি রাখা। হ্যাপি রাখা? তো ফ্যামিলির হ্যাপি রাখার জন্য কি কি করিস তুই? এত নরিস না, অন্ধকারে চলে যাচ্ছিস, বুঝিনে ভাইয়া? এত নরিস না, অন্ধকারে চলে যাচ্ছিস, মানে দেখতে পাচ্ছ না তো? এবার হইছে? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে চলবে, তুই এমনি খুব একটা ফর্সা না, আমিও কালো তুইও কালো, বল। যেহেতু আমি বড় ছেলে, সেহেতু সম্পূর্ণ ডিপেন্ডেবল এই মোমেন্টে, সেক্ষেত্রে নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। কখনো মানুষকে হ্যাপি রাখতে গিয়ে তোর টায়ার লাগে না নিজের, বা মন খারাপ হয় না? ধুর, একটু নিজের হ্যাপিনেস দেখি, ধুর আর কত ফ্যামিলি হ্যাপিনেস দেখব, মনে হয় না কেউ? না না, ফ্যামিলির ব্যাপারটা একটু অন্যরকম, যেহেতু আমি ফ্যামিলির ব্যাপারটা অন্যরকম দেখি, বাট যখন অন্য অন্য জায়গায় মানুষকে হ্যাপি রাখতে যায়, নিজের নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করতে, তখন অনেক মেজাজ গরম হয়। বাট ফ্যামিলির ব্যাপারটা হচ্ছে কি, মানে আসলে ফ্যামিলি ছাড়া তো আমি না, তাই না? না না, একদম না, একদম না। তো ফ্যামিলির হ্যাপি রাখার ক্ষেত্রে কখনো আপনার ইগোর কাজ করানো যাবে না, কোনো ধরনের মন খারাপ যাবে না, তারপরে আপনি যতটা স্যাক্রিফাইস করবেন ফ্যামিলি ততটা হ্যাপি থাকবে, এটা হ্যাপি থাকবে। এক্স্যাক্টলি। এই নাজমুল, তুই সবচেয়ে খুব সুন্দর সুন্দর কথা বলিস, যে তোর জিমে এরকম বদ মন হয়েছে, তুই আসলে অতটা বদ না তুই, বুঝছিস? ঠিক আছে, ভালো থাক, অল টাইম এরকমই থাক, দোয়া করি অল টাইম ফ্যামিলি হ্যাপিনেস দেখ এবং নিজেও হ্যাপি হও। হ্যাপিনেস দিতে গিয়ে কখনো নিজে আনহ্যাপি হয়ে যাস না, এই কামনাই করি। থ্যাংক ইউ, খুব সুন্দর একটা কথা বলছে যে মানে ফ্যামিলি বাইরে অন্য কাউকে হ্যাপি করতে গিয়ে মাঝে মাঝে বিরক্ত লাগে, কেন হ্যাপি করতে যাচ্ছি, বা আমি কেন হ্যাপি হচ্ছি না, ও কেন বুঝতে পারছে না। বাট ফ্যামিলির ক্ষেত্রে এই ধরনের কোনো ইগো রাখার দরকার নেই, মানে হয় না। খুব সুন্দর একটা কথা বলছে, আসলে একটু কথাটা যে ফ্যামিলির হ্যাপিনেস আনতে গিয়ে কখনো টায়ার্ড হওয়া যাবে না, কখনো বিরক্ত হওয়া যাবে না, বিকজ এন্ড অফ দ্য ডে যেটা টিকে থাকে সেটা হচ্ছে ফ্যামিলি। আমাদের থাকে, আমাদেরকে খুঁজে নিতে হয়। হ্যাঁ, দূরের হ্যাপিনেস যদি মনে করেন অনেক দূরে আছে, ওকে ফাইন, লেট ইট বি। এক্স্যাক্টলি, যখন যেটা আপনার কপালে আছে, যেটা আপনার জন্য আছে, সেটা আপনার কাছেই আসবে, আমরা কেন প্রিয় মানুষের সাথে ঘুরতে যাই, দেখা করতে যাই, হ্যাঁ, সেটা বাগানে হোক, সেটা রেস্টুরেন্ট হোক, কেন? বিকজ ওইখানে আমার হ্যাপিনেস আছে, আমরা এই জন্য যাই। কেউ জিমে যায়, কেউ খেতে যায় কোথাও, বিকজ তখন কিন্তু আমি হ্যাপিনেসটা বাসায় টেনে আনছি না, সবই আপনি ফুড পান্ডার মতো বাসায় দিয়ে যাবেন, এটা হ্যাপিনেস ফুড পান্ডার মতো না, যে ডেলিভারি চার্জ দিলেন বাসায় দিয়ে গেল, আপনাকে হ্যাপিনেসের কাছে যেতে হবে। সো মাঝে মাঝে আমি দুটো জিনিস বিলিভ করি, এক হচ্ছে হ্যাপিনেস আপনার কাছে সবসময় আসবে তাও না, আপনাকে হ্যাপিনেসের কাছে যেতে হবে, আর একটা হচ্ছে আপনাকে সবাই মিশে হ্যাপি করবে তাও না। আমি ঠিক বলছি, নিজে নিজেকে হ্যাপি করতে হবে। কবে মানুষ আমাকে হ্যাপি করবে তার আশায় আমি 2-3 বছর কাটিয়ে দেবো, ঠিক আছে, কেউ অসুখ লাইফে, তারপর আমি হ্যাপি হই, তাহলে কিন্তু লাইফে হ্যাপি হওয়া যাবে না। যে এই নিজের সুখ নিজের কাছে, নিজের সুখটা নিজের বানিয়ে নিতে হয়। আচ্ছা, একটু কমেন্ট পড়ি, কারণ আমরা সবসময় দেখা যাচ্ছে যে কলারদের সাথে কথা বলতে গিয়ে কমেন্ট পড়া হয় না।
গিয়াসুদ্দিন জানতে চেয়েছেন, অসীম কেমন আছেন, আপনি একটা গান শোনাবেন? ভাই আমি যদি আপনাকে গান শোনাই, সেই গানটা শুনে কি আপনার জীবনে হ্যাপিনেস আসবে? তাহলে আমি গান শোনাতে রাজি আছি। ডক্টর মনে আছে কিনা আমাদের আমাদের আগে টেলিভিশন শোতেও কিন্তু এই কোশ্চেনটা অনেকবার করতে আপু কতবার যে বলতে তো আপনাকে গান শোনাবো, আমি গান শোনাবো। যদি বলেন যে আমার এই হেরে গলায় বেসুরা গান শুনে আপনার জীবনের হ্যাপিনেস আসবে, মানুষের হ্যাপিনেস এর জন্য আমি গান শোনাতে রাজি আছি। ভাইরাল 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 হয়ে যাবে ভাইরাল। আচ্ছা নাদিয়া তিন্নি লিখেছে, দুজনকে একসাথে অনেকদিন পর দেখলাম, পুরনো শোয়ের কথা মনে পড়ে গেল, খুব ভালো লাগলো। নাদিয়া তিন্নি থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে মনে রাখার জন্য, আপনি ঠিক ধরেছেন আমরা সেই পুরনো দুজন মানুষ আবার বহু বছর পরে অন্য ওয়েতে ডিজিটাল ওয়েতে আপনাদের সামনে এসেছি, এবং বলা যায় যে একই টাইপের শো নিয়ে, একই টাইপের আপনাদের হ্যাপিনেস দেওয়ার জন্যই আর কি, যে এক ঘন্টা থাকি। আচ্ছা একজন জিনে লিখেছে যে ইমরান খান আপু খুশি থাকলে কি মোটা হয়ে যায়, আমাকে দেখে বোঝেন না। না যেটা আপনি মোটা বলে এটা বলতেছেন না, এটা আসলে সর্বজনীন স্বীকৃত একটা বিষয়, কারোর কেউ শুকনা, কেউ কালো, কেউ মোটা, কেউ সাদা, কেউ শ্যামলা, মানে কারোর চেহারা বডি নিয়ে কোনো কমেন্ট করা এটা খুবই গুরুতর একটা অপরাধ। তুমি মোটা, তুমি কালো, তুমি এটা বলতে পারো না। আবার ধর্মীয় ভাবে যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু ঠিক না, কারণ সবাইকে কিন্তু আল্লাহ তাআলা ঠিক তার মতো করেই, তার পছন্দ মতো করেই বানিয়েছেন, তাই না? তো যে মোটা সেও সুখী, যে চিকন সেও সুখী, বিষয়টা হচ্ছে কে কিভাবে নিজেকে হ্যান্ডেল করছে, কে কিভাবে নিজেকে ক্যারি করছে। আমি বিলিভ করি এনডব্লিউতে দুইটা জিনিস জরুরি, এক হচ্ছে সুস্থ থাকা, আর হচ্ছে সুখী থাকা। সে শুকনা থেকে হোক, কালো থেকে হোক, মোটা থেকে হোক, ডাজন্ট ম্যাটার, আসলে কিচ্ছু না। এনডব্লিউতে আমি বিশ্বাস করি ওই শরীরে, ওই অনেকে আছে না খুব সুন্দর ফিট বডি নিয়ে হঠাৎ আল্লাহ করুক হার্ট অ্যাটাক করে বা মারা যায়, অনেক আছে যে হার্টের তিনটা ব্লক নিয়ে নিয়েও কিন্তু বহু বছর বেঁচে আছে, হয় না এরকম? সে খুব মোটা সোটা, কিন্তু সে হোল লাইফ অনেক বছর পার করে দিয়েছে, বিকজ আমি আমার জিমে অনেককে দেখি যে আমার চেয়ে বেশি ফিট, কিন্তু সে অনেক মোটা, 110 কেজি 15 কেজি ওজন, কিন্তু সে নিজেকে এত সুন্দর করে হ্যান্ডেল করে, স্মার্টলি হার্টে মনে হয় যে 60 কেজি ওজন। নিজেকে হ্যান্ডেল করতেছি সেটা অনেক বেশি, নিজেকে ক্যারি করা একটা বড় ব্যাপার, আর এটা টোটালি পার্সোনাল ইস্যু, একদম পার্সোনাল। ওকে আচ্ছা নাজমুল আমি কিছু ফয়তনি করে বলছিলাম। আচ্ছা রিপন হোসেনের কমেন্টারি একটু আনসার দিতে দিদি, আদনান ভাই কই নাকি ব্লগে বিজি? আদনান ভাই কোথায় আছে সেটা আমি একেবারে শো এর শেষের দিকে দেখাবো। আমরা আজকে আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি একটু ডিফারেন্ট একটা জায়গায় আছি। সো আমি আজকে আমার আমার মামার বাড়িতে আছি, এখানে আমাদের সব আত্মীয় স্বজন অনেকে মিলে আমরা একত্রিত হব, আমাদের এখানে আজকে দাওয়াত, সো এখানে রান্না বান্না হচ্ছে, সো আপনাদেরকে সেটা দেখাবো। আপনি কেমন আছেন বলেন? আপনাকে দেখে কিন্তু সুখী সুখী ব্যক্তি, খুশি খুশি ব্যক্তি মনে হচ্ছে। জি অবশ্যই, প্রথমে আপনাদের দুজনকে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই এর জন্য যে গত সপ্তাহে আপনি সিলেট থেকে, রাইট? হ্যাঁ গত সপ্তাহে টপিক ছিল, আর আমি ওই টপিকটা একটা কথা বলেছিলাম, আমি সবসময় হ্যাপিনেস থাকার চেষ্টা করি, আপনার সাথে লাইভে কথা বলার পর দেখেছিলাম আপনারা আলোচনা করেছিলেন হ্যাপিনেস নিয়ে, আজকে দেখতে পেলাম যে আপনার হ্যাপিনেস টপিক রেখেছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে। আমরা কথা রাখি, যেটা কথা ঠিক করে দেই সেই কথা কিন্তু আমরা রাখি। এবার বলুন আপনার যে চেহারা যে এত হাসি খুশি, আসলে কি আপনি এত হ্যাপি নাকি? জি অবশ্যই হ্যাপি, আসলে আমি যে হ্যাপিনেস যেটা আমি মনে করি, প্রতিটি মানুষের জীবনে কিন্তু খারাপ সময় আসে, খারাপ সময় থেকে মানুষ সময় ফিরে আসে আগে, ওই সময়টা হচ্ছে মানুষের বড় হ্যাপিনেস আমি মনে করি যেটা। আর আজ আমার জীবনে হ্যাপিনেস হচ্ছে যে আমি যখন আলিম পরীক্ষা দিই, আলিম হচ্ছে কলেজ হচ্ছে ইন্টার, আমি মাঝে পরীক্ষার দিন প্রথম যখন হলে যাই, তখন দেখতে পেলাম যে আমি ফার্স্ট বেঞ্চে, প্রথম সারির যে বেঞ্চে, ওখানে আইসিটি
অনেক কঠিন একটা সাবজেক্ট, ওইটা টিচারও নেই, সাবজেক্টটি আমি অনেক কষ্ট করে দিয়েছিলাম এক্সাম। আমার মনে হয়েছিল যে আমি আসলে ওই সাবজেক্টে ফেল করব। যখন পরীক্ষা ওই দিন, তো আগেকার যুগে তো বাস থেকে 10 থেকে 15 বছর আগে তো প্রতিটি প্রতিষ্ঠানের রেজাল্ট চলে আসতো, এখন তো যেহেতু সবাই ইন্টারনেটে দেখে বিভিন্ন ওয়েবসাইটে বা, তো আমিও সব আমার রেজাল্ট দেখতেছিলাম, কিন্তু সবাই তো একসাথে ট্রাই করতেছে, এর জন্য রেজাল্ট আসছিল না আমার, তোমার নেটওয়ার্ক প্রবলেম ছিল। তো আমি ভেবেছিলাম মনে হয় আমি আমার হচ্ছে না, আমি মনে হয় ফেল করে ফেলেছি। তারপর যখন জানতে পারলাম, মনে করেন আধ ঘন্টা পরে যখন জানতে পারলাম না আমি পাশ করেছি, তখন অনেক খুশি হয়েছি। বাকি আমার জীবনে এরপরে কখনো ফেল করেননি তো? না, এরপরে কখনো ফেল করেননি তো? করেননি। তাছাড়া একটা হ্যাপিনেস আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি ছোট একটা চাকরি হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশনের একটা গণশিক্ষা ভোরবেলা যেটা হয়, তো আমি ওদেরকে কুরআন মাজিদ এবং বিভিন্ন সুরা, বিভিন্ন নামাজ, কুরআন কেরাত শিক্ষা দিই। এর চেয়ে বড় হ্যাপিনেস আমি মনে করি আর জীবনে, আর কোনো মানুষের জীবনে এর চেয়ে বড় এটাই আমার জীবনে সবচেয়ে বড় হ্যাপিনেস। আমাদের সামহাউ এই জিনিসটা কিন্তু কখনো কথা তো হয় না সপ্তাহে, তার কখনো কথা শুরু হওয়ার আগে কালার অলওয়েজ ম্যাচ হয়ে যায়। দেখছিস আমি আজকে দেখতেছিলাম কি রে স্কাই এন্ড আইট ডিপ ব্লু এইটা আর কি। আচ্ছা আরেকটা জেনারেল জিনিস হয় না যে আমরা সারা সপ্তাহে ধর এই যে আমি বলি আমাদের শো শেষে কিন্তু একটা হ্যাপিনেস থাকে, এই শোটা যখন থাকে না আমরা সবকিছু থেকে দূরে, হ্যাঁ তুই তোর ইউটিউব ভিডিওস, তারপরে ব্লগিং টকিং জব সবকিছু নিয়ে ব্যস্ত, আমি আমার জায়গায় আমার শুটিং এ নিয়ে ব্যস্ত, থাকে না মাঝে মাঝে ডিপ্রেস হয়ে যায়, কারোর সাথে কানেকশন হয় না, তোর হয়তো মানুষের সাথে কানেকশন টুকটাক হয়, কারোর সাথে আমার আমার কারোর সাথে না, আমার কাছে মনে হয় সারা সপ্তাহে 2-3 জন মানুষের চেহারা দেখছি, মানে জিম ছাড়া শুটিং ছাড়া মানে পার্সোনাল লাইফে 1-2 জন। তখন এইখানে আসার পরে হঠাৎ করে মানে আস্তে আস্তে করে যত মিনিট বাড়তে থাকে তত থাকে না হ্যাপিনেসটা বাড়তে থাকে, কারণ তখন আশেপাশে মানুষ দেখি না, তখন অনেকগুলো মানুষ দেখে ফেলে এবং সেই মানুষগুলো আমাদেরকে চেনে জানে আমার সাথে তাদের ব্যাপারগুলো শেয়ার করে, এটা এটা আস্তে আস্তে হ্যাপিনেসটা বাড়িয়ে দেয়। নেক্সট যিনি কলে আছেন দেখি তার জি সি শাহা সুজন, আসসালামু আলাইকুম, প্রিপেয়ার্ড, ওয়েল প্রিপেয়ার্ড, জি দেখতে পাচ্ছেন আমাদেরকে শুনতে পাচ্ছেন? ভাইয়ার কথা কি বলবো, ভাইয়ের হাসি দেখে কতজন যে হাসি, মানে ওই হাসি দেখে কতজন যে মানে হ্যাপিনেস পায় ওইটা ভাইয়া জানে। আচ্ছা আমি আসলে জানি না, জানতে পারলে ভালো লাগতো, মাঝে মাঝে যখন জানি তখন আসলে ভালো লাগে, যে শুনলাম ভালো লাগলো। কিন্তু আমি হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ থেকে বলছি। আচ্ছা আপনি কি করেন? সবে শেষ করলাম, গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, করোনার কারণে আর কোথাও যাওয়া হচ্ছে না। আচ্ছা আপাতত তো অনেক দিনের ইচ্ছে ছিল এখানে কথা বলবো, আমি নিয়মিত আপনাদের এখানে, তো অনেক দিন পরে কলে আসলাম আর কি, শাওন আপুকে দেখে অনেক ভালো লাগছে। আচ্ছা এবারে বলুন তো দেখি আপনার লাইফে সবচেয়ে বেশি, এই যে আপনি হাসছেন এখন তো মোটামুটি অবশ্যই কলে এসে আমাদের সাথে কথা বলে ভালো লাগছে, কিন্তু এমনি আপনার ওভারঅল লাইফে সবচেয়ে বড় হ্যাপিনেস কি? আপনার লাইফে সবচেয়ে বড় হ্যাপিনেস? আমি ঘুরতে বেশি ভালোবাসি, একজন টুরিস্ট ম্যান আমি। আচ্ছা কোথায় কোথায় ঘুরেছেন? মায়ের হাতে রান্না খেলে আমার মনটা ভালো হয়ে যায়। বাহ, মায়ের হাতে রান্না খেলে মনটা ভালো হয়ে যায়, এর থেকে হ্যাপিনেস আর কি হতে পারে? লাকি ইউ। বাংলাদেশের প্রায় সব জায়গায় দেখতে পাচ্ছেন?
এখন আমাদেরকে আবার দেখছে, সাদকে একটু বলে রাখি, সাদ আপনি আমাদের ভয়েসটা লাইভের ভয়েসটা মিউট করে দেন, আমাদের সাথে কথা বলবেন। হ্যালো হ্যালো সুজন ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো 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 সালেক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সালেক ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? সালেক ভাই ভালো আছি, সালেক ভাই ভালো আছেন? আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছিলাম, ঢাকা। আচ্ছা, নশিন একটু হাসলো, মজা পেলো, কারণ আমাকে নরমালি সবাই সায়েম নামে ডাকে, সালেক নামে খুব একটা বেশি কেউ ডাকে না। এই জন্যই আপনি এমনি কি করেন? আমার জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা উনি অনেক দেরি, আচ্ছা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এটা ডিলে হচ্ছে কেন? এটা কি আমাদের কোনো ঝামেলা রকি? না উনি অনেকক্ষণ পরে শুনতে পাচ্ছে কি? হ্যাঁ নশিন আপা কেমন আছেন? সম্ভবত ওনার নেটের প্রবলেম চলছে। আমি ভালো আছি, আপনি ফোন করেছেন, কষ্ট করে আমাদের সাথে কথা বলছেন, সেটার জন্য ধন্যবাদ। আপনার নেটওয়ার্কে হয়তো একটু প্রবলেম, আমরা নেটওয়ার্কটা ঠিক হলে কথা বলবো। তাহলে আমি এখন কি লাইন থেকে বের হয়ে যাব? এখন কি ঠিক শুনতে পাচ্ছেন আমাদেরকে ঠিকঠাক মতো? হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন মনে হয়, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ শুনতে পাচ্ছি সালেক ভাই, শুনতে পাচ্ছি। বলুন আপনার লাইফে সবচেয়ে বেশি হ্যাপিনেস কি পান, কিসে সবচেয়ে হ্যাপি হন? আচ্ছা ইনশাআল্লাহ আমরা আরেকদিন না হয় কথা বলবো, মানে পাশে আপনার হ্যাপিনেস দেখতে পাচ্ছি, আপনি সবসময় হ্যাপি থাকুন এটা কামনা করি সুজন ভাই। ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনার সাথে আবার কথা হবে। আজকে অনেকে আমরা মাঝে লাইন কেটে দিতে এখান থেকে বাধ্য হই, কারণ নেটওয়ার্কের প্রবলেমের কারণে। তো আই হোপ আপনারা মাইন্ড করবেন না, নেটওয়ার্কটা ঠিক হলে আবার আপনাদের সাথে আবার আজকে না হোক অন্য একদিন কথা হবে। হ্যালো তামিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আগে একদিন কথা হয়েছিল আপনার সাথে। জি আগের চেয়ে বেটার এখন, মন ভালো? জি 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 মন আজকে অনেক ভালো, আজকে আমার একটা বই প্রকাশ হবে কালকে। ওয়াও ওয়াও, অল দ্য বেস্ট। বইয়ের নাম কি বলেন? জি বইয়ের নাম, বইয়ের নাম কি? আচ্ছা আজীবনী কথা। বাহ আজীবনী, জি মানে বইটা কি নিয়ে একটু বলবেন আমাদেরকে? নিশ্চয়ই আপনার পছন্দের, অনেক দিনের ইচ্ছা। জি সবাইকে একটু বলি, যারা যারা এরকম করবে সবাই লাইটের নিচে আসবেন এবং ঠিক মতো যেন দেখা যায়, নেটওয়ার্কে ক্লিয়ার রাখবেন, দরজাটা লক করে আসবেন সবাই ওর মতো করে না। হ্যাঁ ঠিক, দেখতে ভালো লাগছে এখন, দরজা বন্ধ ঠিকঠাক? জি। আচ্ছা এবার বলেন বইটা কি নিয়ে আসলে? হ্যাঁ ঠিক আছে, বইটা মূলত হচ্ছে কবিতা ভিত্তিক। কবিতা ভিত্তিক, জি। আচ্ছা বই, উনি আসলে কবিতার বই লিখেছেন এবং সেই বইটার নাম হচ্ছে আজীবনী কথা, রাইট? আজীবনী গল্প, জি। সো আপনার জন্য অনেক উইশ থাকলো, অনেক শুভকামনা থাকলো, এই বইটা যেন খুব ভালো হয় এবং পরবর্তী কোন একদিন আপনার বইয়ের গল্প শুনবো, যে বইয়ের রেডি করে রাখবেন। হ্যাঁ একটা কবিতা এবং কবিতাটা রেডি করে রাখবো, কোন একটা কবিতা রেডি করে রাখবেন, আমরা ওই দিন দেখবো, ঠিক আছে? কিন্তু আগের চেয়ে ভালো আছেন, রাইট? আরেকটা হচ্ছে কথা বলতে চাই। কথা বলতে চান? এই তো কথা বলছেন তো। হ্যাপিনেস নিয়ে শেয়ার করতে চাই একটা বিষয়। কিউ চটপট বলুন, বলে ফেলুন। আমি হচ্ছে ফাইভ পরীক্ষা দিয়েছিলাম, সমাপন পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে 2012 সালে। পরীক্ষা দেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে রোল ছিল 2 হচ্ছে আমাদের হচ্ছে, কিন্তু আমি হচ্ছে শিওর ছিলাম যে আমি বৃত্তি পাবো, কিন্তু হচ্ছে বৃত্তি পাইনি। কিন্তু আমি হচ্ছে প্রথমে শিওর ছিলাম যে হচ্ছে 90 উপরে পাবো, কিন্তু হচ্ছে একটা বিষয় হচ্ছে মিস যাওয়ার বিষয়টা আমার বিএস ছিল, বিএসের কারণে সেটা আমার বাংলা, আমি তো পুরো হচ্ছে ডিপ্রেশনে, এখন যেমন হচ্ছে আপাতত অফ ডিপ্রেশনটা, হচ্ছে ডিপ্রেশনের হচ্ছে বাংলা বিএসের কারণে হচ্ছে তখন হচ্ছে একবারে হচ্ছে মরে যেমন অবস্থা। আমার নিউ ইয়র্ক শোবিজ লাগাইছেন কেন?
দেখতে পাচ্ছেন আমাদেরকে, শুনতে পাচ্ছেন নাকি মিটি মিটি হাসছেন? হ্যালো হ্যালো মিরপুর 2 নাম্বার থেকে বলছিলাম। আচ্ছা 2 নাম্বার, আমার রাডারের বাইরে যদিও। আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর বিশেষ করে আমি আপনার একজন নিবেদিত মানে ফ্যান বলা যায় আপু। ঠিক আছে। আর সাইম ভাই, আমি আপনার সাইম ভাই, আমি তো আপনাকে আসলে স্যালুট দিতে যাই আগে। কেন বলেন তো? স্যালুট আসলে আগে মানে বেসিক্যালি আপনাকে আগে স্যালুট দিয়ে নি তারপরে বলিনি বলি। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। কিসের জন্য? আসলে আমি জগন্নাথে পড়তাম। আশা করি চিনতে পারছেন, আমি 2003-04 এর ব্যাচ। ওকে 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 ওকে, কি নাম কি নাম কি নাম? মিশু। মিশু, ও আপনি এটাকে ফেসবুকে লিখেছিলেন কিন্তু আমি মনে করতে পারছিলাম না যে কোন মিশু। আসলে শো থেকে বের হয়ে আমি আপনাকে ফেসবুকে আসলে দেখবো যে আসলে কোন মিশু এটা, যেহেতু জগন্নাথের লেখা। জগন্নাথের লেখা আমি 2-3 কিছুদিন পরে, কিন্তু আপনারা দুজন তো ওয়াসাম কি বলতেন, আপনাদের আমি প্রোগ্রাম মিস করতাম না। কি করছেন আপনি এখন? এখন কি করছেন? আমি জব করতেছি, পাশাপাশি বিজনেসও করতেছি, পার্সোনালি ইনকাম ইনকাম ট্যাক্স এলএলবিটা শেষ হইছে। বাহ, এই তো এই তো এই যে পড়লেন জগন্নাথ পড়লেন অ্যাকাউন্টিং এ, এই যে সবকিছু মিলে পড়াশোনা করলেন, এখন জব করছেন প্লাস বিজনেস করছেন, সবকিছু মিলে লাইফে হ্যাপি? হ্যাঁ, খুবই হ্যাপি। আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই, সেটা হইতাছে আমার 3 মেয়ে। আপনি তো বিয়ে করেন নাই, আর এটা জানি যে আপনি বিয়ে করেন নাই। আমার বেসিক্যালি অসুবিধা নাই। হ্যাঁ, মজার ব্যাপারটা হচ্ছে আমার টুইন বেবি, প্রথমে আমার টুইন বেবি। আর আমরা জগন্নাথে ছিলাম আমরা তখন 600 থেকে 650। অনেকগুলো উইকনেস আছে, যেমন মেয়েদের ডিম্পল পছন্দ, গানের মেয়ে পছন্দ, এবং আরেকটা জিনিস অসম পছন্দ, সেটা হচ্ছে আমার জানি না ভবিষ্যতে বিয়ে শাদী এখনো করিনি, আই লাভ কিডস, এবং আমার আর একটা মজার ব্যাপার হচ্ছে আমার আরেকটা মেয়ে আছে, এদের তিনজনের বার্থডে হইতেছে 20 ডিসেম্বর। জন্মদিন পালন করেন, বছরের বছরের টাকাও বেঁচে যায়, কিন্তু বার্থডে টা একই দিনে সেলিব্রেট করে একদম সব মেয়ে খুশি একসাথে। এবং আপনার যেন সেই সেই স্বপ্ন পূরণ হয় সেই জন্য আমরা প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন মিশু ভাই, আপনার মেয়েদের জন্য অনেক অনেক আদর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সাইম সেপ্টেম্বরের 8 তারিখে হিল্লুলের একটাই বোন ওরা মালয়েশিয়াতে থাকে ঐশী আর ওর হাজবেন্ডের নাম হচ্ছে তমাল ওদের টুইনস হয়েছে ওদের আগে একটা ছেলে ছিল ওদের টুইনস মেয়ে হয়েছে আয়শা আর নাবিহা তো এখন যেটা হয় আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার অনেক বড় হবে কারণটা কন্যা রাশির এবং তারা ওদের ফ্যামিলির সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও মাঝে মাঝে ছবি পাঠায় আমাদেরকে কুইজ দেয় কোনটা কে বলো ইন্টারেস্টিং কিন্তু রাইট এভরি টাইম উই সি একই রকম লাগে কেউ কিন্তু চিনতে পারে না হ্যাঁ টুইন ইজ সাচ আ নাইস থিং অন্যরকম আমার আমি বলি আমাদের যেটা হয় আমার দুই আমার বড় মামার টুইন আনফরচুনেটলি ফ্যামিলির বিভিন্ন কারণে আমার সাথে কোনো একবার জীবনে একবারই দেখা ছিল 93 আমার খালার বিয়ের সময় তখন আমি খুব ইচ্ছা ছিল তাদেরকে দেখার সাবিহা নায়রা তারা টুইন তখন তারা চার বছর বয়সটা এখন তো অনেক বড় এত কিউট এরপর থেকে আমার তখন থেকে মাথায় ঢুকছে যে এবং আনফরচুনেটলি তাদের সাথে আমার ওইটাই ফার্স্ট এন্ড লাস্ট দেখার কোনো দেখা নেই তারা আমেরিকা থাকে আরেকটা অনেক আসে না যে টুইন ছেলে মেয়ে হয় ওইটা আমার অদ্ভুত আরো লাগে যে টুইন ছেলে মেয়ে যেমন নাসিম ভাই অভিনেতার নাসিম ভাইয়ের টুইন ছেলে মেয়ে যদি জানি তারপরে আমি চাই সেটা লাইফে এটা আমার লাইফে এর চেয়ে বড় হ্যাপিনেস মনে হয় না আমার লাইফে আর কিছু হতে পারে আচ্ছা নেক্সট কল আছে কলও আছে অনেক মেসেজও আছে আমাদেরকে কমেন্টও পড়তে হবে আদনান শামুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের দেখে আরো ভালো লাগছে ভালো হয়ে গেল আমি লক্ষ্মীপুর থেকে বলছিলাম আপনার বাসার দেয়ালের কালারটা খুব সুন্দর কিন্তু পিঙ্ক কালার রাইট আপনার আপনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর এবং আপনার চেহারার ভিতরে একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব আছে একদম আমাদের না অসংখ্য ধন্যবাদ পরেরটা জোক ছিল কেন ভাই আমরা লক্ষ্মী না বলেন আমাদেরকে দেখে লক্ষ্মী মনে হয় না অবশ্যই লক্ষ্মী মনে হয় তবে লক্ষ্মী আপনি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সাইম ভাই লক্ষ্মী হবে কিনা কারণ সাইম ভাই তো একজন পুরুষ না 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 লক্ষ্মী তো মানে পুরুষ মানে বুঝলাম না ভেঙে বলেন ভাই ভেঙে বলেন ভাই না ভেঙে বলেন বলতে লক্ষ্মী লক্ষ্মীটা কি আসলে আমরা লক্ষ্মী শব্দটা আপনি ইয়ে করেন লক্ষ্মীটা কোথায় গেল আমি অবশ্যই বেশ খুশি আছি বলে এই যে নিজের জন্য কিছুটা সময় বের করে ওই সময়টা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আমি বেশ ভালো আছি বলে এইটুকু করছি আমি ছোটখাটো ব্যবসা করি আর যারা অনেক সুন্দর বাংলা বলে আমি তাদের ভক্ত সেই হিসেবে অবশ্যই আপনাদের থেকে সুন্দর করে কথা বলেন আপনি বেশ ভালোভাবেই কিন্তু কথা বলেন থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ভালো থাকেন আমাদের সাথে আবারো জয়েন করবেন অবশ্যই দোয়া করবেন লক্ষ্মীপুরের লক্ষ্মী ছেলে ইনশাআল্লাহ আবার কথা হবে ভালো থাকবেন জি ওকে তুই আদনান নামে তোর বলতে ভালো লাগছে আমি শাওন নামে বলতেছি আর কি যার যেটা পছন্দ আদনান শাওন হ্যাঁ ও বাবা ফ্যান কেন তাশফিক ভাই চেহারা 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 দেখান মোটামুটি এখন কথা শোনা যাচ্ছে জি কথা দিয়ে ইকো করছিল রাইট আচ্ছা আচ্ছা আই ওয়াজ সেইং দ্যাট আই মিন মানে দেশের দুইজন স্বনামধন্য এক্স আরজে কে দেখতেছি মানে থ্যাংক ইউ অনার্ড আমরা অনার্ড থ্যাংক ইউ সো মাচ আপনি কি করেন হ্যাপিনেস রাইট আমার জীবনে সবচেয়ে বড় হ্যাপিনেস হচ্ছে মায়ের হাতে রান্না খাওয়া ইজ দ্য বিগেস্ট হ্যাপিনেস আমার ক্লোজ ওয়ান কাছ থেকে কিছু সারপ্রাইজ পাওয়া দ্যাটস দ্য বিগেস্ট হ্যাপিনেস
আমি আরেকটা শেয়ার করি, ওয়ান অফ দ্য বিগেস্ট হ্যাপেনিং এই লাস্ট যে 6 মান্থ প্যান্ডেমিক সিচুয়েশন মধ্যে আই নেভার এক্সপেক্টেড যে আদনান ফারুক ভাইয়ের একটা ইয়ার ছিল, কোশ্চেন এন্ড অ্যানসার একটা সেশন ছিল যে আমি তো সাবমিট করছিলাম, বাট আউট অফ নোওয়্যার when I saw that my videos on my YouTube and some of my friends are saying that you are on a YouTube, how did it happen? But I don't know. আমার মা বলে মাকে দেখাচ্ছি, মা তুই তো দেখি লাইক লিটারলি ইউ আর আ সেলিব্রিটি সামথিং, আই এম নট আ সেলিব্রিটি. মানে একটা জিনিস ভালো লাগে যে মানে মানে আদনান ভাইয়ের cooking apnar rj the way of cooking and you should continue for rj come on amra miss kori sei fm radio je kane hote headphone the sara pur shuntam exactly ei jinish guli we are missing all this you should bhai ekhon to radio te keu shuna na radio ekhon dekhte chay ja dekhe facebook e dekhe live shuru kore dicchi exactly সেটার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার তালিকার ভিতরে যে আমরাও আছি সেটাই আমাকে অনেক গর্বিত করছে। আপনার মাকে এই ভিডিওটাও দেখায়, একটু টাইনে টাইনে দেখায়, বলেন থেকে সালাম দিয়েন এবং বলেন এবং তার বললেন তার দুঃসম্পর্কের একটা কাছের ছেলে আছে তাকে মনে হচ্ছে রান্না করে খাওয়াতে। ভালো লাগে না যেসব লোক গুলো নিজের হ্যাপিনেস টা শেয়ার করতে পারে এবং প্রকাশ করতে এক্সপ্রেস করতে পারে তার হ্যাপিনেস চোখে মুখে বোঝা যাচ্ছিল। তাশফিক আপনি দেখতে পাচ্ছেন, আপনি কি দেখতে পাচ্ছেন? শ্রীমঙ্গলে কি বৃষ্টি হচ্ছে এখন না হচ্ছে না? হ্যাঁ বৃষ্টি হচ্ছে, লাইক জগতে অনেক বৃষ্টি হচ্ছে। আপনার হ্যাপিনেস নিয়ে জানতে চাই, আপনার সবচেয়ে বড় হ্যাপিনেস কি লাইফ এখন পর্যন্ত? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আচ্ছা তাশফিক ভাই আমি আসলে একটু প্রবলেম করছে, আমি হ্যাপি সব সময় হ্যাপি আছি, আমি কিছু আমি ইনফ্যাক্ট কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা আমরা নেক্সট টাইম আমরা আমরা চেষ্টা করব তাশফিক ভাই আপনার সাথে কথা বলার জন্য। লাস্ট দিকে এত কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই মনে ঘুমিয়ে পড়ার আগে লাস্ট কলটা আমাদেরকে দিচ্ছে এমন একটা ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা কেমন আছেন ভাইয়া? এই তো কেমন আছেন? এটা আছে আপনাদের সাথে এর আগেও একবার কথা হচ্ছে। হ্যাঁ কথা হচ্ছে। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন এই যে ঘুমিয়ে পড়ার আগে এই যে শুতে গেছেন, ঘুমিয়ে পড়ার আগে আপনার লাইফের সবচেয়ে বড় হ্যাপিনেস কি? হ্যাপিনেস আমি একটা কথাই বলবো যে মানে আমি আমি জীবনে অনেক কিছু ধরেন যে অনেক কিছু ধরেন যে খুব মানে ভুল করার পরেও আল্লাহ আমাকে শাস্তি দেয়নি, আল্লাহ আমাকে এখনো অনেক ভালো কিছু দিয়েছেন এবং অনেক কিছু উপহার দিয়েছেন আল্লাহ আমাকে, এবং যেটার জন্য আমি আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ। অথচ আমি কিন্তু এগুলো কিন্তু পাওয়ার কিন্তু যোগ্য না, এতে এই কারণে সবচেয়ে বেশি ভালো লাগে এবং সবচেয়ে বেশি আনএক্সপেক্টেড এমন কি পেয়েছেন লাইফে? আমরা অনেক সময় ক্রোধের বশবর্তী হয়ে রাগের বশবর্তী হয়ে আরেকজনকে বলি না, অনেক অভিশাপ দিয়ে থাকি, অনেক আর যা তোর এটা হবে আল্লাহ তোর এই করবে, নো এটা বলা কিন্তু একদম ঠিক না, কারণ আল্লাহ জানেন, আল্লাহ জানেন
তার কোন বান্দাকে তিনি বিপদ দিবেন, বিপদ দিয়ে কিছু সময়ের জন্য হয়তো দিবেন, বা সেই বিপদ থেকে উতরে নিয়ে আবার আল্লাহ তাআলা তার জীবন অনেক ভালো জি 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 সো সব সময় এটার জন্য আমাদের গ্রেটফুল থাকা উচিত। আচ্ছা আপু, আর আমি একটা কথা বলতে চাই, গত সপ্তাহে আপনারা একটা লাইভ করেছিলেন, সেটা হচ্ছে ডিপ্রেশন নিয়ে আর কি, বুঝতে পেরেছেন? আমি ওখানে একটু কথা বলি, কারণ ওটাতে আমি মানে ইয়ের কারণে আমি অ্যাড হইতে পারি না, একটু নেটের প্রবলেম ছিল, কথা বলতে পারিনি। আমি জাস্ট একটু একটু বলি যে আমার ডিপ্রেশন হয় এটা নিয়ে যে আমি জীবনে অনেক আলসেমি করেছি এবং যার কারণে আমার এখন অনেক কিছু ক্ষতি হয়ে গেছে এবং আমি এখনো আলসেমি করি। তো এখন ধরেন যে এই ডিপ্রেশনটা কিভাবে কাটাবো এবং আলসেমিটা কিভাবে কাটাবো এটা একটু জানতে চাচ্ছি। আপনার সাথে আমি ভার্চুয়াল হ্যান্ডশেক করব, বিকজ আমি নিজে প্রচন্ড, আমি জীবনে 50% 60% কাজ আমি অলসতার জন্য করতে পারিনি। হ্যাঁ, কালকে বলে কিছু নেই, আজকে করবেন। আমি আজকে দুপুর 2টা পর্যন্ত ঘুমাবো, কালকে থেকে সকাল 8টার সময় উঠবো, এটা যদি চিন্তা করেন আপনার কোনোদিন সকাল 8টা হবে না। বাংলাদেশে আসার এখনো কোনো ফাইনাল তারিখ তো হয় নাই, বাট ইনশাআল্লাহ নেক্সট ইয়ার তো আসবই। আচ্ছা ঠিক আছে, খোদাহাফেজ। আর আবু, আজকে আপনাকে খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। অন্ধকারের কারোর সাথে আমরা কথা বলবো না, রকি কথা বলি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু না দেখলে আসলে কথা বলবো না, একটু সবাইকে একটু বলি যে এন্ড অফ দি ডে আমাদের খুবই ক্যাজুয়াল একটা শো, অসিনা আমি বারবার বলেছি, বাট স্টিল অ্যাটলিস্ট বসে টসে কথা বলা উচিত, লাইটে কথা বলা উচিত, মানুষ দেখবে আমরা কার সাথে কথা বলছি। সিফাত খান, নিউ ইয়র্ক শোবিজ, বাপরে বাপ, দাঁত ব্যথা করছে, দেখতে পাচ্ছেন এখন? ভয়েস মিউট, আজকে প্রবলেম, হ্যাঁ প্রবলেম হচ্ছে আজকে। আমরা সিফাত ভাই দেখুন প্রবলেমটা কোথায়, ওখান থেকে হচ্ছে কিনা, আমাদের এখান থেকে সম্ভবত প্রবলেমটা হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি তো, ওনার ভয়েস টাইম মিউট করে রাখা আছে। হ্যালো, আচ্ছা মিউট, এই যে এখন ঠিক আছে। হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছেন আমাদেরকে, শুনতে পাচ্ছেন? ইয়েস ইয়েস, কেমন আছেন? হ্যালো, এই তো ভালো, কি খবর সবার? এই তো বেশ ভালো। আপনারা একটু নয়েজ করছেন, আমরা ছটফটে জেনে নেই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার লাইফে বলুন, হ্যাপিনেস কেমন আছে আপনার লাইফে, আপনি হ্যাপিনেস নিয়ে আছেন কিনা? Yes, আমি আছি, হ্যাপিনেস নিয়ে খুবই ভালো আছে। সো হ্যাপিনেসটা হলো যে আমি বেঁচে আছি পৃথিবীতে, এইটাই বড় হ্যাপিনেস। তো এই করোনার ভিতরে দেখতেছেন যে কি অবস্থা, আমরা সবাই বেঁচে আছি এইটাই আমাদের একটা হ্যাপিনেস। এক্স্যাক্টলি, বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক এনজয় করতে পারবো লাইফে, অনেক কিছু করতে পারবো, আপনাদের বেঁচে থাকাটাই সবচেয়ে বড় হ্যাপিনেস। জি অন্যদিকে ফিরলে কি কাজ হবে, হবে না, হবে না, এটা রকির কাজ, হবে কেন, কেন মুখ লুকাচ্ছ কেন? এই যে খুব ভালো, দেখো মানে আপনার জীবনের হ্যাপিনেস কি, মানে কি? আমি তো সব সময় ভালো থাকি। আমার তো ছিল, আমি
ল্যাপটপে খুঁজছি, জানি না কেন পাচ্ছিলাম না। তো আজকে দেখলাম যে একদম আমার বন্ধুত্বও কিন্তু ওই মিউজিক ভিডিও থেকেই হয়, বিকজ ওরা ওখানে টিমে ছিল, ওরা ওখানে ব্যান্ডে কাজ করছিল। কিন্তু আপনার লুকটার মধ্যে একটা কলকাতার আর্ট ফিল্মের একটা ব্যাপার আছে, দাড়ি চশমাটার ভিতরে, তারপরে আবার ফেসটাও পরিচিত, পরিচিত ফেস, মানে দেখলেই মনে হয় যে লোকটাকে কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি, এটা আমার ব্যাপার। আচ্ছা এখন 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 নাহিদ বলবে, নাহিদের জীবনে সবচেয়ে বড় হ্যাপিনেস কি? আমি তো আসলে সত্যিই আমি সব সময় হ্যাপি থাকি, মাশাআল্লাহ, সব সময়, মানে সব সময় খুশি থাকি। এটা রহস্যটা কি বলেন না আমাকে? এটা ম্যাজিক, এটা শেখানোর জন্য। আজকে দুপুরে বললাম যে রকি বাসায় কি আছে রান্না, কি আছে আমি খেতে আসবো, তাই না আসা যাবে না, আমি বের হয়ে যাচ্ছি এখন, তারপরেও আমার কষ্ট লাগে না, আমি হ্যাপি থাকি সবসময়। রকি আসো, রকি আসো, এইভাবে আমাকে পটাবেন এটা যদি জানতাম আপনি লাইনে দিতেন না। আমাকে বলে নাই সে বাসায় আসবে কিনা, আমি বের হয়ে গেছি, আমাকে টেক্সট করছে, তাহলে আমি কি করবো রে ভাই? যেহেতু আছে আমি বলি, আমার হঠাৎ করে এই সিনটা মনে পড়লো, আমরা যখন কক্সবাজারে শুটিং করি, শুটিং শেষে, ডেলাইটের শুটিং শেষে, আমাদের মনে আছে নাহিদ তোমার যে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফালানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, আমি নামবো না, হ্যাঁ আমি নামবো না, একটু ঠান্ডা ঠান্ডা, শীত শীত, হ্যাঁ নামবো না, এই সবগুলো আমার পিছনে লাগছে, কিভাবে আমাকে নামানো যায় সুইমিং পুলে, পরে ঠাকঠাক ঠাকঠাক করে কাঁপতেছি দাঁতে দাঁতে পাই গেছে। আমি আগের দিন তোমরা যখন এই যে ঘুম নিয়ে শো করতেছিলে, আমি ছবিগুলো খুঁজতেছিলাম তোমার, যে কত ঘুমের ছবি আছে আমার কাছে, শোনো শোনেন ভাইয়া, সে গাড়িতে উঠছে, গাড়িতে উঠে ঘুম, সেখানে আমাদের একটা তাঁবু টানানো হয়েছে তার ড্রেসের জন্য, সেখানে যে ঘুম, মানে আমি বলবো আপনি তো রকি ভাইয়ের কাছে ছবিগুলো দিয়ে রাখেন, রকি ভাই তোমার মনে চমক দেয়, হঠাৎ করে দেখবেন শো শুরু হবে নসিনের ঘুমের ছবি দিয়ে, সাই সাই ঘুমের ছবি, তারপরে আমাদের শো শুরু, এবার জেগে যান, এবার জেগে যান, কারণ আমাদের শো শুরু হয়ে গেছে। এটা ভালো আইডিয়া, এটা ভালো আইডিয়া, নাহি থ্যাংক ইউ সো মাচ, যোগাযোগ তো থাকবে, ফোন করো আর আমাদের সাথে লাইভে মাঝে মাঝে জয়েন করো, তুমি হ্যাপি এবং তুমি খুব ভালো একটা ছবি, আমি হ্যাপি, হ্যাঁ আর হিল্লোল ভাইয়ের সাথে আমি ওই যে খাবারের শো করি, যখন উনি খায় তখনও আমি হ্যাপি, যখন আমি খাই উনি ক্যামেরা ধরে তখন আমরা দুজন, ওনার একটা স্কুটি আছে, হ্যাঁ দুজন বের হয়ে যাই খাওয়ার শো করতে। খুব ভালো, তুমি এরকমই ভালো থাকো, এরকমই সরল সব সময় থাকো, এবং এরকমই হ্যাপি থাকো সারা জীবন, এরকম হ্যাপি থাকো, অনেক ভালো থাকো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার, হ্যাঁ ওকে। আমরা কি এই কলটা দিয়ে সেটা শেষ করব নাকি দোস্ত? অলরেডি 1 ঘন্টা 3 মিনিট পার হয়ে গেছে। আমাদের কি কিউতে কেউ আছে? রকি বলতে পারবে, কিউতে কেউ যদি থাকে তাহলে তাকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। হ্যাঁ সেটাই, থাকলে কল না নেই, নেক্সট টাইম যদি থেকে থাকে তাহলে আমরা এটা দিয়ে শেষ করব। হ্যাঁ আমরা কমেন্ট করি, বিকজ অনেক কমেন্ট জমা হয়েছে। আমি তো কমেন্টগুলো পাচ্ছি না, আমি কেন কমেন্টগুলো দেখতে পাচ্ছি না আমি জানি না, তো রকি ভাই আমাকে নেক্সট উইক একটু অঙ্ক একটু বের করে দিবেন, প্রবলেমটা সলভ করে দিবেন। আচ্ছা আমি বলি, ওকে ফাইন, সাইম ভাই কি খালি টুইন টুইন করে চিল্লান ভাই বিয়েটা করেন? আপনাকে বলছি জানতাম, আমি এটা বলবো, আমি জাস্ট ওয়েটিং যে কেউ বলে না কেন এই কথাটা, বলার তো কথা গেল। ওকে ফাইন, কত সময় চলবে এটা? এসএম এলাহি বাপ্পি বলছে এখনি শেষ করব, তুই কি ফোন দিবি? তাহলে তাড়াতাড়ি দে, তোর জন্য 1 মিনিট হলো ওয়েট করব, যা। আচ্ছা আমাদের, আচ্ছা কি হলো কমেন্ট আবার আমার কাছ থেকে চলে গেল কেন? 308 এর উপরে কমেন্ট আমার কোনো আপন কাছের কাউকে পাশে পাইনি, এমনকি আমার নবাগত দুটি সন্তানের মৃত্যুর সময়ও না,
রক্তের সম্পর্কের মানুষ সবাই আছে কিন্তু কাউকে পাশে পায় না, কেন যেন মনে হচ্ছে সবাই অন্যের দুঃখের মাঝে নিজের স্বার্থ খুঁজে বেড়ায়, তাকে কি বলবি? ওনার নাম হচ্ছে আমির হামজা। আচ্ছা, আমির হামজা অনেকগুলো মানে আপনি এমন একটা মানুষ যার অনেকগুলো সাইড আসলো একে, যেমন সন্তান হারানো নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না, বিকজ পৃথিবীতে একটা জিনিসের কোনো সান্ত্বনা হয় না, সেটা হচ্ছে মানে বাবা বাবা হারানো অনেক কষ্টে, তার চেয়ে বেশি হারানো কষ্ট হচ্ছে সন্তানই, বিকজ তাকে তার চোখের সাথে বাবা দেখতে হয় যে সন্তান নেই। সো ওই জন্য আমি কিচ্ছু বলবো না, মানে টাইম উইল হিল এভরিথিং, মানে সম্ভব না তারপরও কিছুটা হলো ঘাতও থাকবেই। বাট আরেকটা জিনিস হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন, আপনি লাইফের সবচেয়ে ওয়ার্স্ট জিনিসটা দেখে আসছেন, সন্তানের মৃত্যু, এর চেয়ে ওয়ার্স্ট লাইফে কিছু হবে না, এর চেয়ে কম খারাপ কিছু হবে। সো আপনি যা যা পাচ্ছেন লাইফে, আমি যেমন আমার বাবা মা মারা যাওয়ার পর আমি বিলিভ করি আমার লাইফে যতটুকু হ্যাপি এতটুকু পেলে কেউ আমাকে যদি 5 ঘন্টা টাইম দেয় আমি মনে করি ওয়াও, কেউ যদি আমাকে 1 ঘন্টা টাইম দেয় আমি বলছি ওয়াও, বিকজ আমার কাছে মানুষের প্রত্যেকটা মানুষের যা যা পাই তা আমার কাছে বোনাস মনে হয়। সো টেক ইট এজ এ বোনাস, আর লাইফের যা যা হ্যাপিনেস বাকিগুলো সেটা নিজে অ্যাড করে নিন, নিজে হ্যাপিনেস নিজে ইয়ে করে নিন। বিকজ আমি যে একটা জিনিস বিলিভ করি, যেমন আমি যখন আমার বাবা মা মারা যায় আমি একটা জিনিসে বিলিভ করেছিলাম যে আল্লাহ তাকে ততটুকু কষ্ট দেয় যতটুকু কষ্ট সে নিতে পারে, যতটুকু কষ্ট তার ভার বহন করতে পারে। আপনি নিশ্চয়ই ততটুকু কষ্ট বহন করার যোগ্যতা রাখেন, আল্লাহ তাআলা বিশ্বাস করেন বলেই আপনি কিন্তু এই কষ্ট পেয়েছেন, অন্য কেউ হলে পারতো না, মরে যেত, নিজেই মরে যেত। হ্যাঁ, সো আপনি এটা নিয়েই চেষ্টা করেন যতটুকু সময় ম্যাক্সিমাম সময় যতটুকু বাঁচা যায়, তারপরে আমি বিশ্বাস করি যে এক সময় লাইফে একটু একটু করেও মানে আল্লাহ তাআলা অবশ্যই কিছু না কিছু দেয়, একটা সময় এসে অনেক কষ্ট করে একটা হ্যাপিনেস দেয়। একজন আমাদের ইন্ডিয়া থেকে একজন বলেছিল যে দুঃখের পরে একটা সুখ আছে, সুখের পরে একটা দুঃখ আছে। সো আই হোপ আপনার লাইফে সেই সুখটা আমজা ভাই ফিরে আসবে, অবশ্যই আসবে। আচ্ছা, সাদমান হোসেন হৃদয় অভিনন্দন জানিয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। শামীম আহমেদ মেসেজ করেছেন, লিটন খান লিখেছেন, আচ্ছা আদনান শাহনের সাথে আমরা ভিডিও কলে কথা বলেছি, উনি আবার কমেন্টও করেছিলেন। জহিরুল ইসলাম, খুব সুন্দর একটা অনুষ্ঠান, ধন্যবাদ আপনাদেরকে, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আরেকজন আমাদেরকে কমেন্ট করেছেন, সিদ্ধার, উনি লিখেছেন যে অল দ্য বেস্ট উইথ দ্য লাইভ শো টুডে, আই এম মিসিং ইট, সরি, আই এম উইথ মাই ডটার সেলিব্রেটিং বার্থডে এন্ড ডটার্স ডে। ওয়াও, এর চেয়ে ভালো আর কি হতে পারে, বার্থডে এবং ডটার্স ডে একই দিনে আপনি পাচ্ছেন এবং এনজয় করছেন, এবং আমাদের হ্যাপিনেসটা কথা যে এত কিছুর মাঝখানে আপনি আমাদেরকে টুক করে একটা মেসেজ দিতে ভুলেন না, যেটা সেটা দেখতে পাচ্ছেন না, কমেন্ট করেছেন, এটা আমাদের অনার, থ্যাংক ইউ। আপনার কন্যার জন্য রইল অগণিত ভালোবাসা এবং অফুরন্ত আদর। আচ্ছা, কথা আটকে গেলি তুই, ওকে না আমি পড়তে পারতেছেন উনি কি লিখছে। ফারজানা আফরোজ উর্মি লিখেছেন, অশনাপু কেমন আছেন, হিলল ভাই তান্নি ভাবির ভাই, ইয়েস তান্নি আপা আমার ননা সন, হিলল ভাইয়ের কাজিন, ফ্লোরিডাতে থাকেন। আচ্ছা, আপনি হচ্ছেন তান্নি ভাবির সিস্টার ইন ল, ওকে কুমি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমি হিলল ভাইকে জিজ্ঞেস করবো চেনে কিনা আপনাকে, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। খালেদ আহমেদ মাসুদ্রান, আচ্ছা আমি নামগুলো পড়ি রে, অনেকে কমেন্ট করেছে, শরীফ কামাল হোসেন, দেখ আমি চোখে কিন্তু ঠিকঠাক মতো দেখি না, বয়স একই বয়স, আরিয়ান আহমেদ, আরিয়ান আহমেদ নাইম, আফসারা চৌধুরী, দ্বীপ জেলা ভোলা থেকে লিখেছেন, এমডি খান ফরিদ, এমডি হক, সাইফুল ইসলাম কিবরিয়া, আমার মনে হচ্ছে কি আমি হঠাৎ যে আর্যের সময় পড়তাম না, একেবারে শো শেষ করার আগে একদম লাস্ট শো শেষ করে নাম বলে একটা গ্ল্যান্স পড়ে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সরি সরি, জুলহাস আপু, আপিকে নথে অনেক ভালো লাগছে, নথ কই দেখলেন, এটা তো না ফুলেটাই পড়ি। আচ্ছা, মানে দূর থেকে লাইটের কারণে নথে মনে হচ্ছে, বাট মনে হচ্ছে হোয়াটএভার ইট ইজ, ভালো লাগছে। ওকে, আরেকজন আমাকে আবার জিজ্ঞেস করেছেন, আপনি এত মোটা কেন, খুশিতে ঘুরতে ঠেলায় কি করব ভাই এখন। আচ্ছা, আমাদের লিংক দেওয়া থাকে আমাদের লাইভটার উপরে, সেই লিংকে ক্লিক করে আপনি জয়েন করতে পারবেন। আচ্ছা, আমার স্বপ্নের নায়িকা, আচ্ছা ঘুমান তালে স্বপ্ন দেখেন, ঠিক আছে। রেজাউল করিম, আখি সাইদা, আমি এত এক্সাইটেড যে তোমাদের বলতে ভুলে গেছি, ইউ বোথ লুকিং সো বিউটিফুল, ইউ গাইজ আর অ্যামেজিং, বাই দ্য ওয়ে মাই হ্যাপিনেস ইজ ওয়েন আই স্পেন্ড মাই টাইম উইথ মাই হাজবেন্ড এন্ড মাই ফ্যামিলি, ভেরি গুড, মাশাআল্লাহ, এই হ্যাপিনেস সব সময় থাকুক লাইফে, এই কেমন। আচ্ছা, আমরা অনেক কমেন্ট সবগুলা পড়ব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বিকজ এই উইক পুরোটা ধরেই তো এই ভিডিওটা থাকবে আমাদের পেজে। শেষে আমরা অনুষ্ঠানটা শেষ করব, এখন আমাদের লাইভ শেষ করব, শেষে সাইমের কাছে একটু জানি যে সাইম
টিল ডেট, ঠিক এই মুহূর্ত পর্যন্ত, এই লাইভ শেষ হওয়া পর্যন্ত, আমি যদি তোকে বলি যে জীবনের অনেক অপ্রাপ্তির মাঝে সবচেয়ে বড় প্রাপ্তির সুখ কিংবা খুশি কোনটা তোর কাছে মনে হয়? এইটা আমি আসলে প্রাপ্তির সুখ বলতে আমার খেয়াল আছে, আমি জানি না, এটা আমার পার্সোনাল লাইফে এখন পর্যন্ত খুব একটা হ্যাপিনেস আমার লাইফে খুব একটা, আমার আসলে কি ক্যারিয়ারে, কারণ ছোটবেলাতে জবে ঢোকার কারণে যেটা হচ্ছে ক্যারিয়ারের প্রাপ্তিগুলো কিন্তু পার্সোনাল লাইফে হ্যাপিনেস হিসেবে যোগ দিয়েছে। বাট আমার মনে আছে আমি যখন প্রচন্ড প্রেশারে ছিলাম যে ভালো জায়গায় চান্স পাইনি, ভালো জায়গায় করতে পারিনি, একটা ফ্রাস্ট্রেশন ছিল সবার, যেহেতু ইচ্ছে ছিল বই রাখলে চেয়ার করবো, তারপরে বাসায় এসে খুব অপরাধী লাগতো নিজেকে, খুব ছোট মনে হতো, মানে কি করলাম লাইফে, হ্যাঁ বড় ভাই যেহেতু বইটা পড়তো, তো একটা টাইমে গিয়ে ওই ফ্রাস্ট্রেশন থেকে যে আমি রেডিওর ওয়ার্কশপ করা শুরু করলাম, তারপর মনে হচ্ছিল হবে না হবে না হবে না হবে না হবে না, লাস্টে গিয়ে যখন আমার হলো এবং তখন ওকে বিশ্বাস করতাম, অনেকে আমাকে বলেছে শিওর দেখো উইক টুইট নেয়, গাঁজা টাচা খায়, রাত্রেবেলা বাড়ি করে বাড়ি ফেরে, সারারাত কি করে না করে, ও নিশ্চয়ই বিপথে যাচ্ছে। তখন কিন্তু ওয়ার্কশপ করছি সারাদিন, অ্যাসাইনমেন্ট করে রাত্রেবেলা সেটাকে টাইপ করছি, সকাল ভোরবেলা সেই টাইপগুলো প্রিন্ট আউট করে ঘুমাতে যাচ্ছে, আবার সকাল 7টায় উঠে 8টার সময় উঠে রেডিও ওয়ার্কশপে চলে আসছে, রেডিও টুডের ওয়ার্কশপ, তখন আমাদের ওয়ার্কশপ ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তো এন্ড অফ দ্য হোল জার্নি 39 দিনের জার্নি ছিল আমাদের, 5টা ইন্টারভিউ পরে যেদিন আমার অ্যাপয়েন্টমেন্ট একটা পেলাম আমার আব্বুর কাছে দিলাম, বেতনটা ডাজেন্ট ম্যাটার কত বেতন ছিল, ভালো বেতন ছিল সেই সময় না, কিন্তু ওই যে একটা হ্যাপিনেস আমি আব্বাকে প্রুফ করতে পারলাম যে আব্বা তোমার ছেলে একদিক দিয়ে পারেনি, আরেক দিক দিয়ে ঠিকই পেরেছে, তার পছন্দের জায়গায় পেরেছে উইথ এ গুড স্যালারি। এবং বাবা যখন প্রথম বুঝতে পারলো, মানে নিজে নিজে রিয়েলাইজ করলো যে না তার ছেলে বিপথে যায়নি, আশেপাশে মানুষ যে যাই বলুক না কেন, এবং সে এমন একটা জায়গায় যাচ্ছে যে সেটাকে সে পছন্দ করে এবং যে জায়গায় সে ইনকামও করছে, ফ্যামিলি দুজনেই চায়, সিকিউরিটি চায় এবং সে রাইট ওয়েতে আছে কিনা, তো দেখলো ছেলে হ্যাপিনেসও আছে, রাইট ওয়েতেও আছে, ইনকামও আছে। সো ওই দিন আমার বাবা বলছে, ওই দিন আমার বাবা খুব খুশি হয়েছিল, তো আমার আম্মু তো খুশি আমাকে নিয়ে বরাবরই, আমার আমার আম্মু বরাবরই আমাকে নিয়ে খুশি ছিল, আব্বুকে ওই দিন প্রথম রেজাল্ট দিয়ে, ছোটবেলায় রেজাল্ট দিয়ে খুশি করতে হতো করেছিলাম, বড় ভাবে চাকরি দিয়ে খুশি করেছিলাম, প্রুফ করেছিলাম যে আমি পারবো কিছু একটা করতে। সোফার আমার এখন তোর কথায় মনে হলো যে ওইটা আমার লাইফের সবচেয়ে বড় হ্যাপিনেস। ওকে, টিল ডেট আমি আমার এটা আসলে ওই যে বিভিন্ন সময় বিভিন্ন হ্যাপিনেস, আমার জীবনের অনেক চড়াই উতরাই আছে না, তো আমার জীবনের অনেক অনেক ধরনের ধাপ পার করেই তো আমার আজকের এই জীবন, তো সেখানে ওই ওই সময়গুলা যখন পার করেছি তারপরে যখন ভালো কিছু জীবনে এসেছে সেটাও যেমন একটা খুশি, আবার সেই খারাপ সময়গুলো যখন আবার এসেছে সেইটা সরে গিয়ে যখন আবার ভালো কিছু হয়েছে সেটাও একটা খুশি। সো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি আমি বলি যে আমার ভালো লাগার মুহূর্তটা তো ডেফিনেটলি আমার ছেলের জন্ম, হ্যাঁ আমার সন্তানের জন্ম, এবং টু সাম এক্সটেন্ড আমার জব, প্রথম জব কিন্তু আমারও রেডিও টুডে। হ্যাঁ, সো ওই জব হওয়াটা, কারণ ওই সময় জবটা হওয়া আর্ন করার চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমার মানসিক দিক থেকে ভালো থাকা। আমার সন্তান, আমার ছেলের জন্ম, ওটাই আমার কাছে সবচেয়ে বড় হবে। যাই হোক, এই ছিল আমাদের হ্যাপিনেস এর কথা শেয়ার করা, আমরাও মাঝে মাঝে ইমোশনাল হই যতটুকু লুকাই না কেন, চেষ্টা করি, বাট তারপর আমরাও ভালো লাগে, মাঝে মাঝে ইমোশনাল হওয়া ভালো লাগে, কারণ ইমোশনাল হলেই মাঝে মাঝে মনে পড়ে যে যতই রোবটের মতন একজন আমেরিকার দৌড়াক একজন বাংলাদেশে দৌড়াক, এন্ড অফ দ্য ডে আমরা মানুষ, তো মাঝে মাঝে ইমোশনাল হবই, এক্স্যাক্টলি, এবং ইমোশনাল হলেই মনে পড়ে যে আমাদের একটা মন বলে কিছু আছে। সো নেক্সট উইকে আবারও কথা হচ্ছে, আমরা সাবজেক্ট এখনো ঠিক করে দিলাম না, মাঝখানে সাবজেক্ট ঠিক করে দিয়েছিলাম গত 2 সপ্তাহ, আমরা আজকে সাবজেক্ট এখন ঠিক করতে পারিনি, আমরা এর মধ্যে কথাবার্তা বলে নরসিং আমি রকি ভাই সাবজেক্ট ঠিক করে নেক্সট উইকে আমরা কি নিয়ে কথা বলবো সেটা আপনাদেরকে জানাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা নেক্সট উইকের রাতে 11টার মতো হ্যাপি থাকুন, হ্যাপি থাকার চেষ্টা করুন, এবং হ্যাপিনেস আপনার কাছে আসবেই সেই চিন্তা না করে আপনি নিজে হ্যাপিনেস এর কাছে যান, এবং কি আপনার জন্য হ্যাপিনেস নিয়ে আসবে এটা যেন ওয়েট না করে আপনি নিজে নিজের হ্যাপিনেস ক্রিয়েট করুন, পারলে সেই হ্যাপিনেসটা অন্য কাছে অন্য মানুষের সাথে স্প্রেড করে দেবেন। ওকে, বাই বাই, দেখা হবে আবার নেক্সট, সি ইউ গাইস, ভালো থাকুন, ইনশাআল্লাহ।